আসসালাম আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। অশেষ আল্লাহর রহমতে আপনাদের কবুতরগুলিও বেশ ভালো আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, কবুতর যদি ডিগবাজি না দেয় তাহলে আপনারা কীভাবে ডিগবাজিটা দেওয়াবেন। আর এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা, আপনারা ভিডিওটি কেউ না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা 3 থেকে 4 মিনিটের, আমি 4 মিনিটের ভিতরে শেষ করে দিব, তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই ভিডিওটা কারোর সাথে মিলতেও পারে অথবা নাও মিলতে পারে, কেননা এটা আমার নিজের অভিজ্ঞতার মাধ্যমে বলবো, এটা আমার নিজের রিয়েল লাইফ থেকে নেওয়া, তার জন্য এই ভিডিওটা কার সাথে মিলতেও পারে এবং নাও মিলতে পারে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে নেবেন এবং পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও বাজিয়ে দিবেন। আমি এখন আপনাদেরকে জানাবো কোন কোন কবুতরগুলো আকাশে উঠে ডিববাজি মারে, মানে বাজি খেলে, এটা নিয়ে এখন আমি আলোচনা করব। এক হলো গিরিবাজ কবুতর, আর সবুজ গলা আর জিরা গলা, এই তিনটি কবুতরই আকাশে ডিববাজি দিয়ে থাকে। আর লোটন কবুতর নিচে ডিববাজি দেয়, হ্যাঁ আপনি যদি ওর মাথাটা ঘুরে যদি নিচে ছাড়েন তাহলে দেখবেন ওর ডিববাজি দিতে থাকবে। আর গিরিবাজ সবুজ গলা আর জিরা গলা এটি উপরে যেয়ে ডিববাজি দেয়। আমি আপনাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে ওরা ডিববাজিটা মারে, এটাই আমি একটু ভেঙে বলি আপনাদেরকে। ওরা যখন উপরে উঠবে, মানে নর্মালি যখন উড়বে, তখন দেখবেন কি ওরা দুই পর দিয়ে তালি মারবে, হ্যাঁ মানে টাস্টকে আউস করবে। আজ করে ওরা পিছন দিকে ঘুরে যাবে, পিছন দিকে ঘুরবে মতনই ওরা একটি ডিববাজি খাবে। আর যারা নতুন কবুতর পালক আছে তারা মনে করে কি ওরা ঘুরে নিচে দিকে পড়ে যাবে, না এটা কখনো পড়বে না, এটা মূলত ঘুরে ওরা উপরের দিকে ওঠার চেষ্টা করে, হ্যাঁ এটা কখনো নিচে পড়বে না। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমার জানা মতে 4টি কবুতরই আকাশে বেশি ডিববাজি মেরে থাকে, হ্যাঁ আমার জানা মতে এটাই। এখন আমি আপনাদেরকে এক এক করে নামটা বলবো। 1 গিরিবাজ, 2 সবুজ গলা, 3 জিরা গলা, আর 4 নম্বর হচ্ছে গিয়াচুলি। এই 3টি কবুতর 4টি কবুতরই আকাশে বেশি ডিগবাজি মেরে থাকে। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন লক্ষণটি দেখলে বুঝবেন আপনার কবুতরটি অবশ্যই আকাশে যেয়ে ডিগবাজিটি মারবে, এবং আপনি কিভাবে ওদেরকে ডিগবাজিটা মারাবেন, এটা নিয়ে এখন আমি আলোচনা করব এবং সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে 3টা জিনিস জানাবো। এই 3টা জিনিস যদি আপনাদের কবুতরের মাঝে পান তাহলে বুঝবেন সেই কবুতরটি অবশ্যই আকাশে গিয়ে ডিববাজি দিবে। এখন এটাই আমি আপনাদেরকে জানাবো। আর 1 হলো, আপনার কবুতরের মাথাটা কি ছোট এবং চিকন আছে কি না, যদি ছোট এবং চিকন থাকে তাহলে অবশ্যই সেই কবুতরটা আকাশে গিয়ে খাড়াবাজি দিবে, মানে ডিববাজি খাড়াভাবে দিবে। আর ওদের নর কবুতর হোক আর মাদি কবুতর হোক, মানে মহিলা হোক আর পুরুষ হোক, যদি মাথাটা চিকন অথবা ছোট থাকে তাহলে অবশ্যই সেই কবুতরটা আকাশে গিয়ে খাড়াবাজি দিবে। নম্বর টু যে বিষয়টা সেটা হলো ওদের দম, মানে আমরা যেটাকে লেজ বলে থাকি, লেজ অর্থ দম, কবুতরের যে দমটা আছে মানে লেজ, সেটাকে আপনারা দুই হাতে ধরবেন, দুই হাতে ধরে ওটাকে ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে দেখবেন ওর যে লেজটা আছে সেটা নৌকার মতন বাঁকা হয়ে গেছে নাকি, যদি নৌকার মতন বাঁকা হয়ে যায় তাহলে বুঝবেন অবশ্যই সে কবুতরটা আকাশে গিয়ে ডিববাজিটা দিবে। আপনি যদি যে কবুতরের লেজটা যদি বাঁকা হয়ে যায় নৌকার মতন তাহলে বুঝবে সে কবুতরটি আকাশে উড়লেই ডিববাজিটা দিবে। নম্বর তিন যে বিষয়টা সেটা হলো ওদের যে পরটা আছে, যে হাতের পালক, আমরা হাতের পালক আমরা পর বলে থাকি অনেকেই, ওদের যে পরটা আছে সেই পরটা দেখবেন যে 9 নম্বর পর, এটা যদি একটু বড় হয়, মানে 10 নম্বর পর যেটা, 9 নম্বর পর যদি একটু বড় হয় আর 10 নম্বর পরটা যদি একটু ছোট হয় তাহলে বুঝবে সে কবুতরটি খাড়াবাজি দিবে, হ্যাঁ উপরে গেলে খাড়াবাজি দিবে। আপনাদেরকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করেছি, ওরা খাড়াভাবে ডিববাজিটা দিবে, মানে 10 নম্বর পরটা যদি একটু ছোট হয় আর 9 নম্বর পরটা যদি একটু বড় হয় তাহলে ওরা খাড়াবাজি দিবে। এখন আমি আপনাদেরকে জানাবো কবুতর যদি ডিববাজিটা না দেয় তাহলে আপনি কীভাবে খাড়াবাজিটা দেবেন, এটা এখন আমি আপনাদেরকে জানাবো। কবুতর যখন উড়াবেন আপনারা তখন আপনারা সাথে সাথে তালি দিবেন, হ্যাঁ সাথে সাথে তালি দেবেন, যখন তখনই দেখবেন আপনার কবুতরটা খাড়াবাজি দিতেছে, মানে ডিববাজিটা দিবে আপনার কবুতরটা। আপনি যখন সাথে সাথে তালি দিবেন, উড়িয়ে সাথে সাথে জোরে জোরে তালি দিবেন, ওদের কানে যখন তালির আওয়াজটা যাবে তখনই সে কবুতরটা আকাশে ডিববাজি দিবে। ভিডিওটি এ পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা যে বেল আইকনটা আসবে সেটাও অন করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।